যশোরের কারবালা কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির নেতা সদর আসনের চারবারের সাংসদ সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর যশোর ঈদগা মাঠে জানাজা শেষে বর্ষিয়ানী রাজনীতিবিদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় যশোর প্রতিনিধি হাবিবুর রহমান বিলনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সিরাজু সিরাজুমন শুভর রিপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যশোর সদর আসনের চারবারের সাংসদ সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক তরিকুল ইসলামের মরদেহ যশোরে পৌঁছায় দুপুরে প্রথমে মরদেহ রাখা হয় শহরের ঘোপ জেল রোডের বাড়িতে পরে জেলা বিএনপির কার্যালয়ে নেওয়া হলে সেখানে জানাজ অনুষ্ঠিত হয় এর আগে দলীয় ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে প্রয়াত নেতার কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয় সবশেষে যশোর ঈদগা ময়দানে জানাজার পর সন্ধ্যায় যশোর কারবালা কবরস্থানে দাফন করা হয় এই বর্ষিয়ান রাজনীতিককে জানা যায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অংশ নেন সর্বস্তরের মানুষ এ সময় দলীয় চেয়ারপারসনের পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মঈন খান ও নিতাই রায় চৌধুরী এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির এই নেতার মরদেহ শেষবারের মতো ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয় সেখানে তার কফিনটি দলীয় পতাকায় ঢেকে নিরবতা পালন করেন সহকর্মীরা শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি কার্যালয়ের সামনে সড়কে তরিকুল ইসলামের জানাজা হয় পরে সকাল সোয়া এগারোটার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেক দফা জানাজা হয় রোববার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান বিএনপির এই বর্ষিয়ান নেতা দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস কিডনি ও হৃদরোগে ভুগছিলেন সিরাজমণি শুভ নিউজ নাইন ঢাকা